আমার ভাই জনাব হাসান রহমান সাহেবকে এই কুলিয়ার চরের এক এলাকার মানুষ তাকে দাওয়াত দিয়েছিল গলাকোপা এই গত রাতে দাওয়াত দিয়ে এই বেচারাকে সেখানে একেবারে তার উপরে আক্রমণের সব ধরনের আয়োজন করেছে কিছু মুনাফিক সুন্নি মানুষ তারাও সেখানে ঠেকায় নাই মাহফিল কমিটি সহ জড়িত আমরা প্রতিবাদ করছি ঠিক জোরে বলেন আমরা কি করছি প্রতিবাদ করছি আমরা এর সুষ্ঠু বিচার চাই তদন্ত চাই কথা বলেন আমরা আপনারা আমাকে এখানে ডেকেছেন আমি আপনাদের ভালোবাসায় এসেছি এখন যদি কোনো বেজ্জতির বিষয় হয় তাহলে তো এটা এর চেয়ে ব্যথা এর চেয়ে কষ্টের আর কোনো কারণ থাকতে পারে কালকে গেছিলাম কিশোরগঞ্জে কুলিয়ার চর কলাকুপা আমার মনে হইল যেন আমি ইরাকের কুফা নগরীতে আছি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াত দিয়া নিয়া ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যেই নির্মম অত্যাচার অবিচার চালাইছে সেই দিনের দৃশ্যটা কেমন ছিল কালকে গত রাতে আমার কিছুটা উপলব্ধি হইছে বাস্তবে মানুষ কেমনে এতটা নাফরমান হতে পারে মানুষ কেমনে এতটা নির্দয় হতে পারে ইনশাআল্লাহুল আজিজ আমি তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছি আগামী কাল আমি তাদের সঙ্গে যোগাযোগ করেছি তাদেরকে বলেছি ইনশাআল্লাহ আমি আগামী কালই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করাবো কারণ এই ধরনের বেয়াদব ষড়যন্ত্রকারী এদেরকে ছাড় দিলে আল্লাহ নারাজ হবে মানুষকে দাওয়াত দিয়া নিয়া আপনার বাড়ির মেহমান বানায়া মেহমানের আদবটুকু রক্ষা করবেন না তার প্রাণনাশের হুমকি দিবেন খুন করে ফেলানোর চেষ্টা করবেন এই কি আজব ব্যাপার কোন আজীব ব্যাপার এজিদ বাহিনী কুফা নগরীর ওই লোকেদের থেকেও এরা তো আরো জঘন্য মিডিয়ার যুগে এখন তারা এগুলো করে মুআযযাজ মুকাররম মন মানসিকতা একটু খারাপ আছে কিন্তু আয়েশা কফিলউদ্দিন সরকার সালি হুজুরকে দেখে তো মনটা ভরে গেছে আরো বেশি ভালো লাগছে আরো বেশি শ্রদ্ধা অন্তর থেকে বেরিয়ে আসছে যে হুজুর আমার কাছ থেকে কথাটা শোনা মাত্র নিজে প্রতিবাদ করেছেন আহলে সুন্নাত আল জামাতের যে কোনো আলেম যে কোনো বিষয়ে হুজুরের কাছে গেলে আমার জানা মতে হুজুর কখনো কাউকে ফিরিয়ে দেয় নাই ইনশাআল্লাহ এই কিশোরগঞ্জের কুলিয়ার চরের কলাকুপা এলাকার মানুষদের এই অবিচারের বিষয়ে আমরা আইনি পদক্ষেপ যখন নিব ইনশাআল্লাহ হুজুরের কাছ থেকে অবশ্যই সব ধরনের সহায়তা গ্রহণ করব বাতিলদের বিরুদ্ধে আমাদেরকে নিজেদের প্রত্যেকের জায়গা থেকে সোচ্চার হয়ে রুখে দাঁড়ানোর সুযোগ তৌফিক আল্লাহ দান করেন পড়িয়া আমিন।